এই এপিসোডে আপনাদের জন্য স্পেশালি আমি দেখাবো টিপটপ মার্টে কোন প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন গ্লো করবে, আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে এবং আপনি ন্যাচারালি অনেক ফ্ললেস গ্লোয়িং স্কিন পাবেন। এবং এই সব কিছু নিয়ে বলবেন সৌরভ ভাই। সৌরভ ভাই, আবারও অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট আপনি সাজিয়ে রেখেছেন এবং এই প্রোডাক্টগুলোর ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে গ্লোয়িং প্রোডাক্ট এবং সেই সাথে একটা আছে হচ্ছে আন্ডার আই ক্রিম। হ্যাঁ, একটু বলেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে, বিকজ আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে পিম্পলস থাকবে না, স্পট থাকবে না, বাট সেই সাথে আমাদের একটা গ্লোয়িং স্কিন থাকবে। আমি জানি না কয়জন আমার মতো চিন্তা করেন, বাট আমি মনে করি আমার রং কালো হোক আমার কোনো আপত্তি নেই, আমার আমি শ্যাম বর্ণের হতে পারি আমার কোনো আপত্তি নেই, বাট আমার স্কিনটা গ্লো করতে হবে। চমৎকার কথা বলেছেন, আমি একটু অ্যাড করে নিই এটার সাথে। আসলে ফর্সা কিন্তু সবাই হতে চায়, মানে স্রষ্টা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমরা কিন্তু সেটাতে কিন্তু সন্তুষ্ট থাকা উচিত। তারপরও অনেকের কিন্তু একটা আক্ষেপ থাকে যে আমি কেন অমুকের মতো হতে পারিনি, আমি কেন ফর্সা না, আমার কেন স্কিনটা ব্রাইট হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি কিন্তু মজার একটা ইনফরমেশন দিয়ে থাকি দিব আজকে, সেটা হচ্ছে যদি কারো স্কিন শ্যামলা থাকে বা একটু উজ্জ্বল শ্যামলা থাকে, আপনাদের স্কিন কিন্তু ভালো থাকবে, নো ডাউট, কোনো সন্দেহ নেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফর্সা, অনেকে কিন্তু বলে যে 8 শেড 10 শেড ফর্সা হয় কিনা, এগুলো ভুল একটা ট্রপি। ব্যাপারটা হচ্ছে স্কিনের যে মেলালাইন প্রোডাকশন থাকে সেটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের কালারটা থাকবে একটু ব্ল্যাক বা হচ্ছে একটু শ্যামলা। আর যদি আপনার প্রোডাকশনটা কম হয়, মেলালিনটা উৎপাদনটা কম, মানে প্রোডাকশনটা কম হয়, তখনই কিন্তু আমাদের ফেয়ার স্কিন হয়। এখন দেখেন ব্রিটিশ আমেরিকানরা মানে ওরা কিন্তু ওনারা কিন্তু কী করেন, সানবার্ন করে কেন, কারণ হচ্ছে মেলালিন প্রোডাকশন যদি না থাকে, আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের মেলালিন প্রোডাকশন নেই, এদের কিন্তু দেখবেন চুল থেকে শুরু করে সব পর্যন্ত কিন্তু সাদা থাকে, অর্থাৎ এদের কিন্তু মেলালিন প্রোডাকশন হচ্ছে না। তার মানে এবং দ্যাটস আ ডিজিজ ইন ইওর স্কিন। সো আমাদের আসলে ওইটা মাথায় রাখতে হবে, আমরা যেভাবে আসলে জন্মেছি আমাদের আসলে ওরকমভাবেই থাকতে হবে। হ্যাঁ, এটাকে আমি যত্ন করে রাখতে পারি, পরিষ্কার রাখতে পারি, গ্লো করে রাখতে পারি। সো গ্লোয়িংয়ের জন্য আর ব্রাইটনেস মানে অনেকের সানবার্ন হয়ে যায় একটু, অনেকে একটু বয়সের কারণে হোক, মানে পলিউশন সমস্ত কিছুর কারণে হোক একটু ডার্ক হয়ে যায়। মানে বয়স তো আপনি কমাতে পারবেন না, বাট আপনাকে স্লো ডাউন করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো স্লো ডাউনের জন্য কিছু প্রোডাক্ট আছে এবং কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ফলো করতে হবে। কেমন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এটাই আমি একটু বলি। রিজয়টা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটি কোম্পানি এবং এটা হচ্ছে জিওন লাইফ সায়েন্সের প্রোডাক্ট, ডার্মো কসমেটিক্স প্রোডাক্ট। এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে না, অর্থাৎ যাদের অ্যালার্জি সমস্যা আছে এদের জন্য কিন্তু এটা হবে না, যাদের হচ্ছে আপনার ব্রন আছে তারা ইউজ করতে পারবে না, বাট যদি কোনো সমস্যা না থাকে ইউজ করতে পারবে। তবে এটার যে মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ইউপিটা হচ্ছে আপনার, এটা স্কিন লাইটেনিং এবং হোয়াইটেনিং এজেন্ট হিসেবে ত্বকে কাজ করে থাকে। এবং এটার মূল কাজ হচ্ছে আমাদের ত্বকে ফ্রি রেডিকেল আছে, এই ফ্রি রেডিকেলটাকে দূর করে দেয়। এটা ফ্রি রেডিকেলটা হচ্ছে একটা বিষের মতো, এটা কোনো মানে এটা আমাদের যখন দূর করে দেবে তখনই কিন্তু আপনার ত্বক লাবণ্য এবং উজ্জ্বল হবে এবং এটা হচ্ছে আপনার কোষগুলোকে শক্তিশালী করবে। হ্যাঁ, আমাদের স্কিনটা সেলটাকে শক্তিশালী করবে। আর এটা সেকেন্ড যেই আপনার ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে আপনার সোডিয়াম অ্যাসকরবাইল ফসফেট। সোডিয়াম অ্যাসকরবাইল ফসফেটটা হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি দ্বারা এটা গঠিত। আমরা কিন্তু বিভিন্ন সিরাম ইউজ করে থাকি, তো এই সির কাজ হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি করে। আমাদের ন্যাচারালি অ্যান্টি অক্সিডেন্ট আছে বাট ওটা খুবই সামান্য, আর এটা হচ্ছে ইউজ করলে কী হবে, আপনার অ্যান্টি অক্সিডেন্টটা বৃদ্ধি করে দেবে। যেমন আমরা কেন ফর্সা হচ্ছি না, অনেকে কিন্তু শুধু ক্রিমের উপর ডিপেন্ড করে, ক্রিমের উপর ডিপেন্ড করলেও হবে না, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে, আপনাকে ঘুম প্রপার ওয়েতে যেতে হবে, আপনাকে পানি সঠিক নিয়মে খেতে হবে। আমরা অনেক সময় ডায়েট করে থাকি, ডায়েট করলেও কিন্তু আপনার স্কিন গ্লো থাকবে, বাট আপনি ডায়েট করলে কিন্তু মাংস প্রোটিন জাতীয় খাবার কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, দুধ খেতে হবে, আপনার বিভিন্ন রকম ব্যাপার আছে। আর থার্ড যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে আপনার নিয়াসিনামাইড, এটা হচ্ছে ত্বকে ফ্লাশিং এজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ ভিতর থেকে যত ময়লা আছে যত ডেড সেল আছে সবগুলোকে ফ্লাশ করে সেটা বের করে দেবে। এক্স্যাক্টলি। আর ফোর্থ যেটা আছে এটা হচ্ছে আমাদের অন্যতম একটি উপাদান, সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে হিসেবে কাজ করে, আপনার মেলালিন প্রোডাকশনটাকে কমিয়ে দেবে। মেলালিন প্রোডাকশনটা যখন কমে যাবে তখনই কিন্তু স্কিনটা ফেয়ার হবে, অর্থাৎ এটা কিন্তু ন্যাচারালি ফেয়ার করবে। আমি বলবো না যে এটা কালোকে একেবারে ফর্সা করে দেবে, এটা কখনো সম্ভব না। হ্যাঁ, অনেকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেন, তবে আমি একটা বিষয় একটু এনশিওর করে দিচ্ছি, এই প্রোডাক্ট ইউজ করলে কখনো অবাঞ্ছিত লোম হবে না,
আপনার স্কিনে কোনো ধরনের ইরিটেশন দেখা দিবে না যদি অ্যালার্জি না থাকে। অ্যালার্জি থাকলে কিন্তু এটা ইউজ না অ্যালার্জির অ্যালার্জিনাসেন্স উনি বলছেন যে যদি আপনার স্কিনে ব্রন থাকে, আপনার স্কিনে র‍্যাশেস থাকে, বাম্পস থাকে, তাহলে আপনি এটা অ্যাভয়েড করবেন। আর আপনার যদি স্কিনে এই ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা ইউজ করার নিয়মটা একটু বলে দেন। ইউজ করার নিয়মটা হচ্ছে এটা কিন্তু নর্মালভাবে আপনি তিন বেলা ইউজ করতে পারবেন, সকাল, দুপুর, বিকাল, রাত। তবে ইউজের নিয়মের ক্ষেত্রে একটু ব্যাপার আছে। এটা ইউজ করতে হলে আপনাকে এক থেকে দুই মিনিট এভাবে মানে ইয়ে জেন্টেলি ম্যাসেজ করতে হবে। আচ্ছা, এটা এটার উপরে কি সানস্ক্রিন ইউজ করতে হবে? অবশ্যই করতে হবে, এটার উপরে না আগে। মানে বিষয়টা হচ্ছে অনেকেই বলে যে আমি ফেয়ারনেস ক্রিম ইউজ করে থাকি, বাট আমার কেন ফেয়ারনেসটা থাকে না? এখন কখনো কিন্তু আপনার এটা বেশি দিন থাকবে না, কারণ আমি একটা ড্রেস পরে তো সারা জীবন কাটাতে পারবো না, ওটা মাঝে মধ্যে ওয়াশ করতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, আপনি সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু এই গ্লোটা থাকবে না। ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে, তাহলে এই গ্লোটা ধরে রাখবে। আচ্ছা, তাহলে অর্ডারটা হচ্ছে প্রথমে তো সানস্ক্রিন, আমার ফেস ওয়াশ দিয়ে ভালোমতো মুখ ধুলাম, পরিষ্কার করলাম, তারপরে একটা সানস্ক্রিন দিব, সানস্ক্রিন তারপরে এটা না, আগে দিতে হবে ক্রিম, ক্রিমটা তারপরে সানস্ক্রিন। দিনের বেলা দিয়ে কি করতে হবে, একটা প্রোডাক্ট ইউজ করার মিনিমাম 30 মিনিট গ্যাপ দিতে হয়। 30 মিনিট না 30 সেকেন্ড, 30 মিনিট গ্যাপ দিতে হবে আর একটা প্রোডাক্ট ইউজ করতে হলে। সেটা আমরা করি না, অনেক সময় সানস্ক্রিন ইউজ করে বের হয়ে যায়, না এটা করা যাবে না। 30 মিনিট 20 মিনিট আগে কিন্তু এটা আপনাকে সুযোগ দিতে হবে, সেটা অ্যাবজর্ব হতে হবে। তার মানে এটা ইউজ করার পরে এটা অন টপ অফ দিস আপনাকে সানস্ক্রিনটা ইউজ করতে হবে। আচ্ছা, এইটা কি, এটা একটা ময়েশ্চারাইজার? ময়েশ্চারাইজার অনেক সময় এখন যেহেতু শীতের সময়, এই সময় কিন্তু আপনার ময়েশ্চারাইজারটা দরকার হয়। এবং অনেক সময় দেখা গেছে 12 মাসে কিন্তু অনেকের স্কিন ড্রাই থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সানস্ক্রিনটা এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারবে এবং এটা খুব স্মুথ করবে, নন গ্রিজি। এবং এখানে লেখাই আছে সুইটেবল ফর অল স্কিন টাইপস এন্ড সিজনস। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা হাইড্রেটেড রাখে স্কিনের, কারণ আমাদের স্কিনের হাইড্রেশনটা চলে যেতে না যায় সেটার জন্য আমরা অনেক টেনশনে থাকি, কিন্তু না, হাইড্রেশনটা প্রপারলি এটা ব্যালেন্স করে। আচ্ছা, আর এটা বলছিলেন আন্ডার আইয়ের। হ্যাঁ, এটা হচ্ছে আন্ডার আইটা, এটা হচ্ছে ধরেন আপনি ফর্সা বাট আপনার চোখে হয়তো অনিদ্রা অনিদ্রা বা বিভিন্নভাবে আপনার হচ্ছে টেনশন ফিল করেন, অনেক সময় চোখেরও একটা যত্ন আছে, অনেকে কিন্তু ভুল করে ফেলেন। সেটা হচ্ছে কি, কখনো হোয়াইটেনিং ক্রিম বা কোনো ক্রিম চোখের নিচে অ্যাপ্লাই করা উচিত উচিত না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এটা ইউজ করলে কি হবে, আপনার দেখা গেছে চোখ সুন্দর তো সব সুন্দর, চোখে অনেক সময় রিঙ্কেল চলে আসে, এই রিঙ্কেল এটা কিন্তু জেল ফর্মেটে খুব ভালো, এটা আমি নিজে অ্যাপ্লাই করি, হ্যাঁ খুব ভালো, এটা হচ্ছে আপনার রিঙ্কেলটা দূর করে দিবে, ওকে, কালো দাগটাও দূর করে দিবে। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে নিট গ্লোজি জেল, এটা হচ্ছে আপনার ন্যাচারাল সোর্স, ওকে, মানে এটা গ্লুটাথায়োন আছে 4% আর গ্লাইকোলিক অ্যাসিড 6%। গ্লুটাথায়োনের কাজ হচ্ছে স্কিনটাকে লাইটেনিং করবে। অনেক সময় তো আমি যদি এই ভিডিওটার সামারি জানি, আমরা এই ভিডিওটা বেসিক্যালি বানিয়েছিলাম গ্লো অ্যান্ড হোয়াইটেনিং, কীভাবে আপনার স্কিনটাকে আপনি গ্লোয়িং স্কিন বানাবেন সেটার জন্য। সো এই যে সানস্ক্রিন সবসময় আমাদের সঙ্গী বন্ধু, এটা তো আপনার থাকবেই মাস, সেই সাথে আমাদের একটা ময়শ্চারাইজার সবারই দরকার হয়, বিকজ ময়শ্চারাইজারটা আপনার স্কিনকে হাইড্রেট করবে। এই ময়শ্চারাইজারটা আপনার কোনো সাইড এফেক্ট হবে না, এটা ফর অল সিজন আপনাকে স্যুট করবে এবং সেই সাথে হাইড্রেট করবে স্কিনটা। আর উনি বলছিলেন যে যাদের স্কিনে প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেম আছে, র‍্যাশেসের প্রবলেম আছে, ব্রনের প্রবলেম আছে, তারা এটা ইউজ করবেন না রিজয়ের এই হোয়াইটেনিং ক্রিমটা, বাট যাদের নাই তারা এটা ইউজ করতে পারেন। বাট এটা ইউজ করলে মুখের উপর এটা দেওয়ার পরে হাফ অ্যান আওয়ার পরে গিয়ে আপনাকে সানস্ক্রিনটা দিতে হবে, বাট যখন রাতে আপনি ইউজ করবেন তখন এটা শুধুমাত্র দিলেই হবে। ওকে, আরেকটা বলছিলেন আপনি আন্ডার আই জেল, এটা আন্ডার আই ক্রিম না, এটা জেল, এটা আপনার রিঙ্কেল দূর করবে, আপনার ডার্ক সার্কেলটা দূর করবে। বাট আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনি হোয়াইটেনিং ক্রিমটা যদি ইউজ করতে থাকেন তাহলে এটা কখনোই আপনি আন্ডার আইতে ইউজ করবেন না। এটা কয়বার ইউজ করতে পারবেন? এটা দুইবার করা যাবে, সমস্যা সকালে, এবং এটা অন টপ অফ দিস আপনি ময়শ্চারাইজারও লাগাতে পারবেন,
আবার সানস্ক্রিনও লাগাতে পারবেন তাই তো এটা এটা শুধু চোখের নিচে অন্য কোথাও না অন্য কোথাও না আচ্ছা আর এই জেলটা হচ্ছে যাদের স্কিনে কোনো প্রবলেম নাই শুধুমাত্র তারাই ইউজ করতে পারবে মানে ইটস নট ফর গ্লো এর জন্য আমরা কি করব যাদের স্কিনে প্রবলেম তারা গ্লো কি করে দিব আপনারা এটার জন্য হচ্ছে আবার গ্লো টাইন ট্যাবলেট পাওয়া যায় ওগুলা খেতে হবে ওগুলা খেতে হবে ওকে এটা ভালো প্রোডাক্ট আছে এখন আচ্ছা আচ্ছা সো এটা আপনি রাতে এবং দিনে দোনোবারই রাতেই করলে হবে আচ্ছা ইউজ করতে পারবেন বাট রাতে করাটা বেটার আর ফেস ওয়াশ তো আছে অ্যামি ওয়াশ এবং আহালিম 3 ফেস ওয়াশ এই দুইটা ফেস ওয়াশ হচ্ছে যাদের স্কিন যেরকম সেটা বুঝে আপনাকে ইউজ করতে হবে ওই যে বারবারই একটা কথা বলে থাকি না যে আমি আমার স্কিনের টেক্সচার জানি আমি আমার স্কিনের ক্যারেক্টার জানি সো আমি আমার স্কিনের ক্যারেক্টার টেক্সচার ভেবেই কিন্তু আমি প্রোডাক্টগুলো ইউজ করব সো আপনাকে কিন্তু প্রোডাক্ট ইউজ করার আগে ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো ইয়োর স্কিন ইউ হ্যাভ টু টক টু ইয়োর ডার্মাটোলজিস্ট অর ইয়োর ডক্টর তারপরে গিয়ে আপনাকে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে বিকজ আমরা আমরা কিন্তু এক্সপার্ট না আমরা জাস্ট আইডিয়া আপনাদেরকে দিতে পারি শো করতে পারি হ্যাঁ আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি সো থ্যাংক ইউ সো মাচ বিকজ গ্লোয়িং ব্রাইটেনিং হোয়াইটেনিং এই জিনিসটা আমাদের দর্শকদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এভরি ওয়ান ওয়ান্টস টু বি ফেয়ার অ্যান্ড বিউটিফুল বাট আমিও চাই বাট আমি গ্লোটা চাই আমি আমার স্কিনে গ্লো চাই আমি ফেয়ার হতে চাই না আমি বিউটিফুল থাকতে চাই উইথ দ্য গ্লো দ্যাটস ইট অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রাইস প্রোডাক্টের প্রাইস অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই প্রোডাক্টটা প্রয়োজন কিন্তু আমার প্রাইস আমার সাধ্য মতো নাই বলে আমি সেটা ইউজ করতে পারছি না বাট আমি এখানে আমি শিওর যে টিপটপ মার্টের এগুলো খুবই রিজনেবল প্রাইসই হবে এটার দাম কত 850 এটা 850 টাকা আর এটা 1250 এটা এটা 1950 এটা একটু এক্সপেন্সিভ বাট কোয়ালিটির দিক থেকে এটা যেহেতু আমার লাগবে না সেটা নিয়ে আমি খুব একটা টেনশনে না পড়লেও পারি আর এটা 1460 আর এই ফেস ওয়াশ দুটোর প্রাইস 980 করে 980 করে আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি 1350 সো মোটামুটি খুব ভালোই হচ্ছে রিজনেবল প্রাইস আপনাদেরকে দেখালাম এই হচ্ছে আমাদের গ্লো ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং কিট